অসাধারণ পুরোটা ছবিটাই অ্যাকশন একদম 100% পয়সা উসুল পারফরম্যান্স বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর আমি এই মুহূর্তে রয়েছি মধুমিতা সিনেমা হলে আপনারা সবাই জানেন গত 7 সেপ্টেম্বর পুরো বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমাটি এটি এখন বাংলাদেশে চলছে মধুমিতা সিনেমা হলে কিছুক্ষণ আগে একটা শো শেষ হলো আমরা এই মুহূর্তে একজন দর্শকের সঙ্গে কথা বলবো যিনি হচ্ছে জওয়ান সিনেমাটা দেখে আসলেন শাহরুখের প্রত্যেকটা লুকই এখানে রিমার্কেবল আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখানে হিরোইন ছিল দুইটা একটা হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আর একটা হচ্ছে ইন্ডিয়ান আর দীপিকার সাথে শাহরুখের আলাদা একটা জুটে কেমিস্ট্রি একটা থাকেই তবে নয়নতারাও কিন্তু খুব একটা খারাপ করে নাই শাহরুখের সাথে একই পর্যায়ে তাল মিলাই চলছে আর অ্যাজ এ ডিরেক্টর অ্যাটলি ইট ওয়াজ ফ্যাবুলিয়াস এটা বলার মতো এখানে আর কোনো অপেক্ষায় রাখে না আর সর্বশেষ একটা কথা যেটা না বললে নাই সেটা হচ্ছে বেটে সে বাত করনে কে পেহলে বাপ কে সাথ বাত করো তো এই ধরনের একটা যে ডায়লগ এগুলি আসলে খুব ইন্সপায়ার করে আর এস আর কে মানে রক এস আর কে মানে হচ্ছে যে কি আপনার পয়সা উসুল পারফরমেন্স এস আর কে মানে হচ্ছে ফেস্টিভ্যাল তো আজকে আমার কাছে মনে হচ্ছে যে কি কমপ্লিটলি এটা একটা মানে ঈদের মহোৎসবের মতো দ্যাটস ওয়াজ রক এস আর কে আই লাভ ইউ চার ধরনের ক্যারেক্টার তো এক এক সময় এক এক ধরনের রুখ আর পুরোটা ছবিটাই অ্যাকশন এক এক সময় এক এক ধামাকা আসলে প্রতিটা টাইম আসলে ইন্টারেস্টিং যাওয়ানে শাহরুখ খানের অ্যাক্টিংটা খুব অসাধারণ লাগছে নয়নতারা তার অ্যাক্টিংটাও খুব ভালো হয়েছে বিজু সেতুপতি অ্যাক্টিংটা তো বলা যাবে না ওনার অ্যাক্টিং তো আরও সুন্দর হয় উনি তো কিং খান ভাইয়া এটা তো বলার কিছু নেই হ্যাঁ শাহরুখ খান স্যার বিজয় সেতুপতি স্যার লাস্টে সঞ্জয় স্যারের ইয়াটা অনেক ভালো লাগছে সো সব মিলে ভালোই লাগছে আমার যেদিন রিলিজ পেয়েছিল সেদিন আমি ইন্ডিয়া ছিলাম ইন্ডিয়াতে ছবি দেখে এসে আবার বাংলাদেশে দেখে অবশ্যই এক্সাইটমেন্ট তো অনেক বেশি কাজ করে কারণ যাদেরকে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি টিভিতে বা হচ্ছে বাইরের দেশের নায়ক হিসেবে তার ছবি আমাদের দেশে রিলিজ হচ্ছে তার সেম ডেতে কোনোরকম এক্সাইটেড যে হলে দেখে তা বসে অবশ্যই মানে মারামারিটা তো এটা লেগেছে সাথে এখানে শাহরুখ খানকে দুইভাবে দেখাই গিয়েছে এবং এই জন্য আমার বেশি মজা শাহরুখ খানকে ভালো লেগেছে না ইয়াং শাহরুখ খানকে ফার্স্ট ডে ফার্স্ট শো সকাল 10টায় আমি দেখছিলাম শুক্রবারে বিষয়গুলি আসলে আমার খুব ভালো লাগছে এটা আমি আজকে আবারও দেখতে আসছি জওয়ান মুভিটা আসলে এটা এখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে অ্যাট ফার্স্ট হচ্ছে যে কি দেশে যে বিভিন্ন অ্যাঙ্গেলে যে করাপশনগুলি হয় এগুলি জওয়ানের মধ্যে কীভাবে এগুলি সমাধান করার দরকার ওই বিষয়গুলি এখানে তুলে ধরেছেন বিশেষ করে কৃষি খামারি যারা করে তারা মনে করেন যে অনেক সময় একটা লোন নিয়ে থাকে লোনটা তারা পরিশোধ করতে পারে না বিধা অনেকে সুসাইড করছে এইখান থেকে একটা সমাধানের একটা রাস্তা সে বের করছে এরপর সরকারি হাসপাতালগুলিতে যে বাজে একটা পরিবেশ থাকে সেটাকে কীভাবে সলভ করতে হয় সেটা এই ছবির মাধ্যমে দেখাইছে এরকম ছবির ক্লাস দেখে বাংলা ছবিগুলি একটু ইন্সপায়ার্ড হোক যদি এরকম ইন্সপায়ার্ড হয়ে এরকম সেম কোয়ালিটি বা সিমিলার কোয়ালিটির ছবিও মুক্তি পায় তাহলে অবশ্যই আমরা দেখতে পারবো আমার হাওয়া দেখতে আসছিলাম ডায়লগ অনেক ডায়লগ ছিল বলে বোঝানো ডায়লগ তো অনেক শুনছি সব ডায়লগে আপনার প্রায় ফাটাফাটি হয়েছে আরও কিছু ডায়লগ ছিল কিন্তু মানে কোনটা থেকে কোনটা মনে রাখবো এটা মানে পসিবল না আপনার কিছু কিছু আছে বলিউডে যেমন ফার্স্ট পার্টটা হচ্ছে বলিউড ক্যাটাগরিতে বা সেকেন্ড পার্টটা হচ্ছে আপনার ইন্টারভেলের পরেটা হচ্ছে তামিল পার্টে এবং সেই শাহরুখ খানের একটা ইয়া দেখলাম আমি যখন বুড়োর ইয়াটা রিসেন্টলি একটা ছবি বের হয়েছিল জেলার ছবিটা জেলার ছবিটার হচ্ছে আপনার এই ইয়ার রজনীকান্ত যে মাঝখানে একটা ভিলেনের সঙ্গে দেখা করে উনার মতো ফুল একটা লুক ছিল এটা মাচ বেটার দেন পাঠান পাঠান আসলে মানে স্পাই ইউনিভার্স নিয়ে মুভি বানানো এটা টোটালি ডিফারেন্ট খুবই ভালো লাগছিল প্রথমে মনে করছিলাম যে এটা মনে হয় অমিতাভের কোনো একটা ছবির রিমেক হবে বাট না ছবিটা দেখার পরে আর খুবই অনেকগুলো নায়িকা আর সবগুলোর সাথেই কানেক্টেড হওয়া গেছে সবার একটা ইমোশনাল সাইড ছিল ওই ইমোশনাল সাইডটা থেকে যে মানে এক একজনের হিস্টোরি ওয়াইজ ছবি দেখাল ব্যাক স্টোরি দর্শক দেখছে তো দর্শক দেখতেছে তো কারণ আমাদের বাংলাদেশে ওই রকম কন্টেন্ট আসতেছে না কিন্তু যেগুলো আসতেছে ওগুলোও ভালো করছে পাশাপাশি যা হ্যাঁ যেটা ভালো সেটা দেখছে পাশাপাশি হচ্ছে এরকম আসলেও যাদের পছন্দ যেহেতু আমরা ওদের ফ্যান ওদের ছবি আমরা দেখতে ইন্টারন্যাশনাল মুভি কি আসছে না ইংলিশ মুভি তো আসছে হলিউডের মুভি তো বলিউড আসতে অসুবিধা কোথায়